তোর ফাইনাল এক্সাম হয়ে গেছে, ওর এখন রেজাল্ট বেরোনো বাকি, 26-এর রেজাল্ট বেরোবে, তারপরে বই খাতা দেবে, আর তারপরে এপ্রিলের 4 তারিখ থেকে স্কুল শুরু হবে। তো এর মধ্যে এই দিনগুলোকে আমি ওয়েস্ট করতে চাইনি, তাই সকাল সন্ধ্যে নিয়ম করে ঘন্টাখানেক ওর পাশে বসার চেষ্টা করি, ওকে পড়াবার চেষ্টা করি, জাস্ট বেসিক জিনিসগুলো পড়াই। মানে বই আমি নতুন বই এখনও নিইনি, মানে পুরানো বই কালেকশন করিনি স্কুল থেকে নতুন বই দেবে বলে, কারণ আমি জানি সেইভাবে পড়াশুনো করবে না, শুধু শুধু 2 সেট বই আমার ঘরে জমে যাবে। তাই বই তো আমি কালেকশন করিনি, কিন্তু আমি এখন কিছু বেসিক চিজ, যেগুলো ইংলিশের গ্রামার বা ম্যাথমেটিক্সের কিছু বেসিক চিজ, সেগুলো আমি এখন প্রত্যেকদিন সন্ধ্যে সকালে 1 ঘন্টা করে ওকে শেখাবার চেষ্টা করি। কারণ অনেকদিন সেইভাবে বলতে গেলে 2 বছর কোভিড পরিস্থিতির জন্য বাচ্চারা পড়াশুনোয় ঠিকভাবে মনও দেয়নি, তো এখন অফলাইন ক্লাসের সব শুরু হবে, তো ঠিকভাবে পড়াশুনো না করলে পরে অসুবিধা হয়ে যাবে। তা বাদে এখন ক্লাস আরও বড় হয়ে যাচ্ছে, কিন্তু 6-এ পড়তো, এখন ফাইনাল এক্সামের পরে ও 7-এ উঠে যাবে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। ফের রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শুরু করছি, আর একদম লাঞ্চ বানানো থেকে, মানে দুপুরের খাবার দাবার বানাতে চলে এসেছি। সকালের কাজকর্ম তো গুছিয়ে নিয়েছি, তারপরে পুতুকে নিয়ে পড়তে পারে ভাত বসিয়ে দিয়েছি সবজির মধ্যে। এখানে নানান ধরনের সবজি কেটেছি, যেমন এখানে করলা, লাল শাকের ডাঁটা, বেগুন, আলু, কুমড়ো, এখানে কুমড়ো আছে, বেগুন আছে, আর আছে হচ্ছে করলা। তো আমি এটা সব মিশিয়ে একটা তেঁতো চচ্চড়ি করবো, একদম এতে জল দেবো না, জল না দিয়ে চচ্চড়িটা বানাবো। আর এখানে কেটে নিয়েছি কচু আর আলু, আর এখানে একটু রসুন নিয়েছি, আর এখানে আছে চিংড়ি মাছ। তো কচু আলু দিয়ে চিংড়ি মাছ করবো আর এটা চচ্চড়ি বানাবো। আর এখন আমি একটা তৈরি করবো মশলা, যেটা সবসময় তেঁতো চচ্চড়িতে বা যে কোনো তেঁতো জিনিস রান্না করতে, যে কোনো শুক্তো জিনিস রান্না করতে খুবই ভালো হয়। এখানে আমি বড় চামচের, হাফ চামচের একটু বেশি রাঁধুনি নিয়েছি, আর রাঁধুনির থেকে একটু কম সাদা জিরে নিয়েছি, আর সাদা জিরের থেকে একটু কম কালো জিরে নিয়েছি। নিয়ে এটাকে ভালোভাবে ড্রাই রোস্ট করব। এটা কিন্তু যে কোনো শুক্তোতে বা তেঁতোর যে চচ্চড়ি হয়, এখন গরমের সময় আমরা প্রায় উচ্ছে দিয়ে গিমে শাক দিয়ে চচ্চড়ি করি, তো তার ভিতরে যদি 1 চামচ এই মশলা দেওয়া হয় তাহলে কিন্তু টেস্ট অসাধারণ হয়। তো এটাকে এমনভাবে রোস্ট করব যাতে পুড়ে না যায়, জাস্ট অ্যারোমাটা বেরোবে আর তখনই নাপিয়ে নেবো। তো আমার হয়ে গেছে, এবার আমি এইটাকে মানে গুঁড়ো করে নেব। আর এখন আমি কচু আর চিংড়ি মাছের তরকারি করব। তার জন্য কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে শুকনো লঙ্কা 5 ফোড়ন আর রসুন দিয়ে দিয়েছি। তো রসুনটা লাল লাল হয়ে আসলেই এর ভিতরে আমি কচু আর আলুটা দিয়ে দেবো। কচু আর আলুর গাঁট থেকে জাস্ট যখন জলটা শুকিয়ে যাবে তখন এর ভিতরে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ দেবো, দিয়ে এগুলো একসাথে আমি বেশ ভাজা ভাজা করে নেবো। এখানে চিংড়ি মাছ কচু ভাজা ভাজা হয়ে গেছে, এর ভিতরে এবার আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দেবো, দিয়ে একটু জল দিয়ে এটাকে ফের ভালোভাবে কষিয়ে নেব। আর কচু আলু চিংড়ি মাছটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি, নিয়ে এখানে আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি, যাতে কচু আলুটা সিদ্ধ হতে পারে সেই পরিমাণে জল দিয়ে আর তরকারিটাকে আমি ঢেকে দেব। এখানে আমার কচু আলুটাও সিদ্ধও হয়ে গেছে আর তরকারিও হয়ে এসছে, এতে এবার আমি শুধু একটু ভাজা মশলা দেব, মানে জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছি সেই মশলাটা দিয়ে আর নাবিয়ে নেব। এবার আমি উচ্ছের চচ্চড়ি বানাবো, তার জন্য তেলের ভিতরে রাঁধুনি দিয়েছি আর ছোটো 2টো শুকনো লঙ্কা দিয়েছি। অ্যাকচুয়ালি তেঁতোতে লঙ্কা যায় না, কিন্তু আমি এখানে লঙ্কা 2টো গোটাই দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য, দিয়ে সবজিগুলো দিয়ে দেব। আর সবজিগুলো দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে আমি এতে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর একটু মিষ্টি দিয়ে আর নেড়ে চেড়ে এটাকে ঢেকে দেবো। অ্যাকচুয়ালি এই তরকারিটা রান্নার সময়, এই চচ্চড়িটা রান্নার সময় আমি কিন্তু 1 ফোঁটা জল দেবো না, তার জন্যেই সবজিগুলো খুব পাতলা করে কেটেছি আমি, আর এটা জল না দিয়ে একদম লো আঁচে রান্না করব। তো এটাকে আমি ঢেকে ঢেকে লো আঁচে রান্না করেছি আর এটা বেশ মজে এসছে। আর আমি যে ভাজা মশলাটা করেছিলাম, রাঁধুনি, সাদা জিরে আর কালো জিরে,
से मसलाटा गुड़ो कर नहीं एक चामच एखन देव दिए एक मिनट एटाके आरेकटु रान्ना करे नेब। तबे ए मसलाटा देवार जोन्नो जे एकटा अरोमा माने तरकारीते हय बा एर एकटा स्वादेर अन्यरकम मात्रा एसे जाय सेटा आपनारा एकबार ना ट्राई करले बुझते पारबेन ना। तो अवश्यई ए मसलाटा एकबार बाड़ी ट्राई करबेन आर इउज करे केमन होयेछे सेटा आमाके कमेंटे लिखे जानाबेन। তো এখন রান্না বান্না হয়ে গেছে, আমি কিচেনটাকে ভালোভাবে ক্লিন করে নেছি। আর তার সাথে সাথে রান্না করতে করতে যে বাসনগুলো পড়ে সেগুলো তো আমি মাঝে মাঝে সেগুলো ধুয়ে ধুয়ে একদম মানে বেসিনটাকে সবসময় খালি রাখার চেষ্টা করি। আর কিচেনে রান্না করার সময় কিন্তু আমি অর্ধেকটা পরিষ্কার করেই রাখি, শুধু যখন রান্নার শেষ হয় তখন একটুখানি ডেটল দিয়ে জাস্ট লাস্ট টাচ দিয়ে দিই, ভালোভাবে মুছে নিই। তো আজকে 12-14 বছরের বাচ্চাদের ভ্যাকসিন ছিল, তো যার জন্য ভেবেছিলাম পুতুরও আজকে ভ্যাকসিন হয়ে যাবে, কিন্তু ভ্যাকসিন হলো না। কারণ মানে যে নোটিশ এসেছে তাতে মার্চের 20 তারিখ অবধি যাদের জন্ম মানে 2008-10 সালের তাদেরই ভ্যাকসিন হবে। তো পুতুর এপ্রিলে জন্ম, তাও আবার 30-এ, তো 1-1.5 মাস কমই আছে। তো ভাবলাম এই স্লটে আর নিয়ে দেবো না, এর পরে যখন আসবে তখনই দিয়ে দেবো। তো তার জন্য আর পুতুর ভ্যাকসিন নেওয়া হলো না। পুতু এখন স্নান সেরে এসেছে, এসে বসে টিভি দেখছি, ওর এই টাইমটা একটু টিভি দেখে, একদম চান টান সারার পরে এই আধা ঘন্টা আর কি 1 ঘন্টা টিভি দেখে নেয়, নিয়ে তারপরে তো খাওয়া দাওয়া হয়। এরকম সময় বাধা আছে, সকাল থেকে ছুটি থাকলেও একদম টিভি চালাতে দিই না। তো একটু পরে খেতে দেবো সবাইকে, আর আমি এখন বসে একটু এধার ওধার টাইম পাস করবো বা কিছু কাজ করবো আর কি। আর ফের দুপুরে খাওয়ার টাইম চলে এসেছে, তো আমি এখন খেতে দিয়ে দেব। তো এখন আমরা সবাই খেতে বসবো, আমি মজুমদার আর পুতুকে খেতে দিয়ে তারপরে নিজে খেতে বসবো। তো এখন আমি একটা কথা বলতে চাচ্ছি, অ্যাকচুয়ালি আমার যে আলমারি মেকওভারের যে ভিডিওটা আছে যেখানে আমি আলমারিতে আর ফ্রিজে ওয়ালপেপার লাগিয়েছিলাম, সেই ভিডিওতে আমার একজন ফ্রেন্ড জানতে চেয়েছে যে এটা কোথায় পাওয়া যাবে আর কত দাম। তো এটা অ্যাকচুয়ালি আমি ফ্লিপকার্ট থেকে আনিয়েছিলাম, আর ফ্রিজের ওয়ালপেপারের দাম নিয়েছিল 308 টাকা, আর আলমারিটা নিয়েছিল 452 টাকা। তো এর মানে যে লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, তো লিঙ্ক থেকে নিলেই আপনারা পেয়ে যাবেন। আর তাছাড়াও এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না, এটা জাস্ট একটা ফ্রেন্ডের মানে কোশ্চেনের অ্যান্সার দিলাম আমি। তো এখন সবাইকে খেতে দিয়েছি, দিয়ে তারপরে আমি খেতে বসবো। সাথে একটা টিপস শেয়ার করবো, সেটা হচ্ছে আমার এই চিরুনিগুলো এখন আমি পরিষ্কার করব, এগুলো একটু একটু নোংরা হয়ে গেছে। আর মাসে 1-2 বার করে ঘরের চিরুনি পরিষ্কার করতেই হয়, কারণ কি চিরুনি পরিষ্কার না করলে এই চিরুনির নোংরাগুলো মাথায় চলে যায়, আর তাতে মাথা চুল তো নোংরা হয়ে যায়, তারপরে অন্যের মানে খুশকি হয়ে যায় মাথার ভিতরে, তারপরে চুল ওঠে। তো মাসে 1-2 বার সব চিরুনি পরিষ্কার করা খুব দরকার। তো আমি এখন যেটা শেয়ার করব সেটা হচ্ছে এই চিরুনিকে আমি না ব্রাশ করব, না এই চিরুনির পিছনে আমি বেশি পরিশ্রম করব, জাস্ট অল্প টাইমের ভিতরে বিনা পরিশ্রমে বিনা ব্রাশে আমি কেমনভাবে আমার চিরুনিগুলো সবসময় আমি পরিষ্কার করি, তো সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব। তো চলুন একবার দেখিয়ে দিই যে আমি কেমনভাবে আমার ঘরের চিরুনিগুলো মাসে অন্তত 2 বার অবশ্যই পরিষ্কার করি। তো এখানে আমি একটা ফ্যান বসিয়ে দিয়েছি, তার ভিতরে এক এক করে চিরুনিগুলো দিয়ে দেবো। তবে খেয়াল রাখতে হবে চিরুনিগুলো দেওয়ার সময় একটা বড় পাত্র নিতে হবে, যাতে চিরুনিগুলো পুরোটাই ডুবে যায় এবং চিরুনিগুলো ভালোভাবে ওর ভিতরে কমফোর্টভাবে রাখা যায়। তো এই চিরুনিগুলো গরম জলে দেওয়ার পরে আমি এখানে বড় 1 চামচ সার্ফ এক্সেল দিয়েছি, তবে এখানে ভিমবারও দেওয়া যায়, যে কোনো সার্ফ দেওয়া যায়। তো সেটা দিয়ে আমি এটাকে ফুটতে দেবো।
তো অন্য সময় হলে আমি কিন্তু ফুটতে দিয়ে নিজের কাজে চলে যাই, জাস্ট এক মিনিট কি দু মিনিট ফুটতে দিই। কিন্তু আজকে যেহেতু আমি ভিডিও করছি, তাই এখানে দাঁড়িয়ে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আস্তে আস্তে ধীরে ধীরে ফুটার সাথে সাথে চিউনি দিয়ে কেমন নোংরাগুলো ওপরের দিকে উঠে আসছে। তো মানে এগুলো কিন্তু এর ভিতরে একদমই থাকবে না, গরম জলে দেওয়ার ফলে এর ভিতরে যে জাম থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর আপনারা কিন্তু ভাববেন না যে এগুলো প্লাস্টিকের চিরুনি বলে গরম জলে ফুটালে এগুলো বেঁকে যাবে বা নষ্ট হয়ে যাবে, সেরকম কিছুই হবে না। দেখুন প্রত্যেকটা চিরুনি থেকে কেমন উপরের দিকে সব নোংরাগুলো উঠে আসছে ফুটার সাথে সাথে। তো এর জন্য এতে একদমই ব্রাশও করতে হয় না, কিছু হয় না, শুধু এক দু মিনিট ফুটিয়ে নিয়ে জাস্ট ধুয়ে নিলেই চিরুনি কিন্তু ক্লিন হয়ে যায়। তো এটা আমি সবসময় রাত্রে শোয়ার আগেই করে থাকি, তাতে কিন্তু অনেকটা সুবিধা হয়, কারণ মানে রাত্রে তো কারো চিরুনির দরকার পড়ে না। তো সেই সময়ে চিরুনিগুলো সকালে যখন ওঠা হয় তখন ড্রাই হয়ে থাকে আর ক্লিনও হয়ে থাকে। তো আমার এটা ফুটানো হয়ে গেছে, এখন আমি জাস্ট কলের নিচে এগুলো একটা একটা করে শুধু ধুয়েই নেব, ব্রাশও করব না আর কিছু করব না। তো ধুতেই দেখুন প্রত্যেকটা চিরুনি কিন্তু একদম ক্লিন হয়ে গেছে, এতে এক ফোঁটা কোনো নোংরা নেই। তো এটাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম যে কত সহজেই চিরুনির নোংরাগুলোও পরিষ্কার করা যায়, আর তার সাথে সাথে এর ভিতরে যে জাম তৈরি হয় সেটাও মানে নষ্ট হয়ে যায়। তো পুরো চিরুনি ক্লিন হয়ে গেছে, এবার আমি এগুলোকে একটু মুছে নিয়ে আর রেখে দেব। এখানে আমি কিছু রিং রিং করে পেঁয়াজ কেটে নিয়েছি, এর ভিতরে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, একটু চিলি ফ্লেক্স আর ভাজা মশলা দিয়ে পেঁয়াজটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে আর সন্ধ্যাবেলার টিফিন বানাতে চলে এসেছি। তো আজকে একটু পেঁয়াজি বানাবো, ভাবলাম মুড়ি পেঁয়াজি আর লিকার চা খাওয়া হবে। তো তার প্রস্তুতি নিচ্ছি, এখানে আমি দু তিন চামচ বেসন দিয়েছি, তবে বেসনটা এমনভাবে দেবো যাতে একদম বেসনে ক্যাতক্যাতে না হয়ে যায়, পেঁয়াজি তো পেঁয়াজের ভাব থাকে। তো অল্প বেসন দিয়ে আমি পেঁয়াজ থেকে যে ময়েশ্চার বেরিয়েছিল তার সাথে মাখিয়ে নিয়েছি, আর অল্প একটু জল দিয়ে মাখিয়ে তৈরি করে নিয়েছি পেঁয়াজির যে মশলা। তো এখন আমি পেঁয়াজিগুলো ছেড়ে দেবো, আর আমরা সবাই জানি পেঁয়াজি ভাজার সময় কিন্তু সেটাকে আমরা হাতের ভিতরে গোল করে বা টাইট করে ছাড়ি না, পেঁয়াজি যেমন থাকে মানে উগড়া খাবড়ো মতো সেইভাবেই আমরা ছেড়ে দিই। তো এইভাবেই আমি পেঁয়াজিগুলো ভেজে নিয়েছি, আর এখানে আমার সন্ধ্যাবেলার টিফিন রেডি। তো আমরা তিনজন মিলে এখন পেঁয়াজি মুড়ি লিকার চাটাকে এনজয় করবো, তার সাথে একটু নিউজ শুনবো আর তার সাথে টুকটাক গল্প করবো। তো আমার ভিডিওটা আমি আর বড় করছি না, এইখানেই রাখছি, আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন।